গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30, আর সকাল 7:30 থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। সকাল সকাল দেব বেরিয়ে গেছে, আর করে দিয়েছি হচ্ছে ভাত ভেজে দিয়েছি আজকে, যা গরম থাকবে তো না, তাই জন্য ভাতটা আজকে একটু ভেজে দিয়েছি। আলু পনির দিয়ে একটু ভাত ভেজে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে। আর আজকের আমাদের কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি, চলুন। আর আরেকটা কথা বলি, আজকে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। আজকে তো শনিবার, আজকে থেকে পেপারে দেখলাম যে আজ থেকে 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু জানি না, ঠাকুরকে আপনারা ডাকুন যে যেন বৃষ্টি হয়, বাংলাটা যেন শান্তি হয়। তো যাই হোক, চলুন সাথে থাকুন সারাদিন। এই দেখুন, আজকে বিট আলু সিটি দিয়ে নিয়েছি, কালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম কিন্তু সিটিটা দিইনি। তো এটা একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা। এটা আজকে ভাজা হয়েছে, আর এদিকে মাছ দুই গরম হয়ে গেছে এবং দেওয়াও হয়ে গেছে। কমপ্লান দিয়ে দিয়ে দিয়েছি, সে তো খেতে চায় না, কিন্তু জোর করে নাক টিপে খেয়ে নিয়েছে। কি করব, কিছুটা বকাও খেলাম আমি। ওদিকে বিট ভাজা বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে এখানকার চাদরটা একটু পাল্টে নিই, কারণ এখানে খুব একটা কেউ বসে না, যেহেতু এখানে ফ্যানটা লাগানো হয়নি, ইলেকট্রিকের অনেক কাজই আর কি আমাদের পুরোপুরি কমপ্লিট হয়নি, যার ফলে আমি এখানটা কেউ বসা হয় না। তবু নিজের একটা সৌন্দর্যের জন্য একটা চাদর পাল্টে দিলাম। এটা সিঙ্গেল চাদর এবং এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম 4টে। তো যাই হোক, এখানটায় এটা বেশ ভালো করে গুজে বেশ টান টান করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে, এটা সোফার মতন। তো আবার এই ভদ্রলোককে বসিয়ে দিলাম, ভদ্রলোকের হাঁটু মাডুম করে যেন ভদ্রলোক বসে আছে একটা বালিশ দিলাম। এই জায়গাটা একটু পাল্টালাম, দেখুন বেশ ভালো লাগছে না? এই ভদ্রলোক এখানে বসে রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। ভদ্রলোক এখন হাঁটু মাটুম করে পা হাত পাতে করে বসে আছে, এরপরে যখন কষ্ট হবে তখন শুয়ে পড়বে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12:30। তো আমার কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ছাদ দিলাম, মুছলাম, ওই জায়গাটা দেখলে নেই, চাদরটা পাতলাম ওই বসার জায়গাটা। তো এবার আমি সার্ভ করতে যাব, আর করে এসে তারপরে মাকে খেতে দেব। 12:30 বাজে, তো ওই একটা দেড়টা নাগাদ খেতে দেবো। তো যাই হোক, এবারে স্নানটা করে নিই। এখন বাজে 1:30, তো আমি স্নান টান করা হয়ে গেছে, করে তারপরে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেল, করে এখন আবার মেয়ে লঙ্কা ভাজছে, আলু সিদ্ধ দিয়ে খাবে। টিপটা দেখুন বেঁকা পড়েছি, ঘামেতে সব দিকে চলে যাচ্ছে, এবার ঠিক আছে কিনা বলতে পারছি না। তো যাই হোক, এবারে খেয়ে নিই। আর উনি আলু সিদ্ধ মাখছে, শুকনো লঙ্কা পুড়িয়ে ভুড়িয়েছে তেল দিয়ে ভেজে, তারপরে আমরা আলু সিদ্ধ মাখবো। তো যাই হোক, এবার তাহলে দুপুরে লাঞ্চটা সেরে নিই, আমি মা আর মেয়ে তিনজনে খেয়ে নিই। রাতের ডিনারের আগে আপনাদের আমি একটা রেসিপি শেয়ার করব, ওটা আমার লাগবে, তারপর ভাবলাম যে না আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। কাঁচা আলু আমি কুচি কুচি করে আলু ভাজার মতন কেটে নিয়েছি, নিয়ে এখানে 3 চামচ চালের গুঁড়ো দিলাম, আর দেব ওই ছোটো চামচে 2 চামচ হচ্ছে বেসন। এটা না বেসন দিলেও হয় না দিলেও হয়, তাতে কোনো এ নেই, এটা অপশানাল, দিতেও পারেন না দিতেও পারেন। দিলাম প্রয়োজন মতন লবণ, আর দেবো অল্প সামান্য একটু কালো জিরে, কারণ কালো জিরেটা দিলে বেশ খেতেও ভালো লাগে। এতে এর কালো জিরের বদলে আপনারা জোয়ানও দিতে পারেন। তো আমি কালো জিরে দিলাম, আর দেব অল্প সামান্য একটু হলুদ, হলুদ তো দিতেই হয় জানেন। আচ্ছা, এরপরে দেব কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করা, এটার মধ্যে দেব দিয়ে এবারে ভালো করে আমি মেখে নেব। বেশ ভালো করে, যেহেতু চালের গুঁড়োটা আছে একটু ঝুড়ো ঝুড়ো মনে হচ্ছে, কিন্তু পরে ওটা ঠিকঠাক হয়ে যাবে। তো আমি জলটা কিন্তু দিইনি, ওটা বেশ মাখতে মাখতে আলুর যে রসটা রয়েছে সেটা কিন্তু ওর মধ্যে মাখিয়ে যাবে, জল দিলে আবার ধ্যার ধারে হয়ে যাবে, গোবিন্দর মা হয়ে যাবে। তো যাই হোক, আমি জল দিইনি, এটা আমি দেখুন ভালো করে, এর মধ্যে গরম মশলা পেঁয়াজ দিলে আরও সুন্দর লাগবে, কিন্তু আমি পেঁয়াজ দিইনি, কারণ সেদিন শনিবার ছিল তাই জন্য। তো যাই হোক, এই দেখুন আমি সামান্য একটু হাতে যে মানে লেগেছিল আর কি, চা মানে চালের গুঁড়ো আর বেসন, সেটা আমি অল্প একটু হাত ঝাড়া দিয়ে ওটা একটু মেখে নিলাম, ভালো করে সুন্দর করে মেখে।
নিলাম। দেখুন এবার কতটা মেখে গেছে, দেখুন চালের গুঁড়োটা কিন্তু আর ঝুরঝুর করছে না, দেখেছেন কত সুন্দর লাগছে। এটা এরকম আলু কেটে আবার বড়াও করা যায়। তো আমি ভাবলাম যে সকালবেলা কী ভেজেছিলাম, বিট আর আলু ভেজেছিলাম আর টক ডাল করেছিলাম আর আলু সিদ্ধ। এদিকে রীতিমতন প্যানও বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, তার মধ্যে এগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে এগুলো আবার ভাজবে। এটা অবশ্যই কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে জোরে দিলে পুড়ে যাবে জিনিসটা, আর যেহেতু কাঁচা আলু তো এটা সিদ্ধ হতে দেরি হবে, তার জন্য ঝটপট করে পুড়ে যাবে বলে আমি এই জিনিসটা করিনি। এতে আমি অল্প করে আঁচ দিয়েছি, এবারে আস্তে আস্তে খুন্তি দিয়ে ওটাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, লেগে যায় না যায়, এটার বেশ ভালো লাগে। গরম গরম ডাল বা এটাও লঙ্কা দিয়ে মেখে খেতে পারে, এটা কিন্তু আপনারা এই রেসিপিতে পেঁয়াজও দিতে পারেন, খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এটা আবার একটু বাড়িয়ে দিলাম যে ওটা একটু ভালো আছে। এবার তাহলে ভেজে নিই, তারপরে একটু চা করলাম। তো মেয়ের তো জ্বর এসেছিল দুপুরবেলা, ওকে একটা B6 50 দিলাম, দেওয়ার পরে জ্বরটা একটু থামলো, তারপরে আবার ভিডিও আপলোড করলাম, করে এডিট করলাম, তারপরে সমস্ত করে ছাড়তে ছাড়তে আপনাদের সামনে আর আসা হয়নি। তো যাই হোক, এখন আবার রাতের সমস্ত কালকে শাক ছিল, সেই শাকটা কেটে রেখে দিলাম, কালকে কী রান্না করবো সেটা কালকে দেখা যাবে, শাকটা তো কেটে রাখলাম। আর এদিকে ওর বাবা এসেছে, এসে দেখলাম ওর বাবারও জ্বর, মানে জ্বর জ্বর লাগছে আর কি, আসবে। তো এখন আবার আমি তো সকালবেলা টক ডাল মানে আমের ডাল আর কি, আমের ডাল আর হচ্ছে বিট আলু ভাজা করেছিলাম, এখন আবার হচ্ছে পকোড়া করছি, আলু ভাজা মুখে ভালো লাগছে না, এদিকে আলু সিদ্ধ তো আছে, এটা তো বলার নয়। তো যাই হোক, আলুটা ভেজে নিই, আর এখন বাজে 9:30, তো আবার সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপরে আবার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মুচমুচে হয়েছে। এই দেখুন, দেখে হয়তো বোঝা যাবে না কিন্তু ভালো মুচমুচে হয়েছে। এদিকে ডাল মানে গরম করে নিয়েছি, আর এদিকে হচ্ছে মেয়ে আলু সিদ্ধ মাখছে। তো এখন বাজে 10:15, তো এবার ডিনারটা কমপ্লিট করে ফেলি, তাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এখন বাজে 11:30, আর এই দেখুন আমার দেবীজ কিচেন বন্ধ হয়ে গেছে। তো সমস্ত সব ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমার দেবীজ কিচেন বন্ধ করে দিয়েছি, দিয়ে সবার ওষুধ দেওয়া হয়ে গেছে, নিজের চোখে ওষুধ দিয়েছি। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম, বেশি দূর এগিয়ে নিয়ে গেলাম না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে কিন্তু